ভারতে তৈরি অত্যাধুনিক আকাশ মিসাইল কিনতে আগ্রহী বহু দেশ। লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। ইন্ডিয়ান ডিফেন্স নিউজ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটন অন করুন। ধন্যবাদ সবাইকে। ভারতের মাটিতে তৈরি আকাশ মিসাইল কিনতে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের বিভিন্ন দেশ। শনিবার এমনটি জানালেন ডিআরডিওর আধিকারিক। ডিআরডিওর চেয়ারম্যান এস ক্রিস্টোফার বলেন, আকাশ হলো মিডিয়াম রেঞ্জের সারফেস টু ইয়ার মিসাইল, আর অনেক দেশই সেই মিসাইলের প্রতি আগ্রহ দেখিয়েছে। ফাইটার জেট, ক্রুজ মিসাইল, ইয়ার টু সারফেস মিসাইল কিংবা ব্যালিস্টিক মিসাইলকে মুহূর্তে ধ্বংস করার ক্ষমতা রাখে এই আকাশ মিসাইল। এই মিসাইল বিক্রি নিয়ে অনেক দেশের সঙ্গে কথা চলছে বলে জানিয়েছেন ক্রিস্টোফার। তবে কোন দেশ এ বিষয়ে আগ্রহী তা নিয়ে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। তিনি আরও জানিয়েছেন যে এবছর বাজেটে রিসার্চ ও ডেভেলপমেন্টের জন্য 2,000 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। ব্রহ্মস মিসাইল রপ্তানিরও চেষ্টা চলছে বলে উল্লেখ করেন তিনি। একদিকে যেমন ভারতীয় সেনা ও বায়ুসেনায় এই মিসাইলের চাহিদা রয়েছে, অন্যদিকে তেমনি বাইরের দেশও আগামী 3 থেকে 4 বছর ধরে এই মিসাইলের চাহিদা থাকবে বলে জানিয়েছেন ভারত ডায়নামিক্সের ম্যানেজিং ডিরেক্টর ভিউদয় ভাস্কর। কোয়েম্বাটুরে একটি অস্ত্র নির্মাণকারী কারখানা তৈরি করতে চলেছে এল&টি। আগামী 10 মাসে তারা ইসরোর জন্য রকেট বানাবে বলে জানিয়েছে। এই সংস্থা ইতিমধ্যেই 500 কোটি টাকা এই প্রকল্পের জন্য খরচ করেছে। এখান থেকেই তৈরি হবে ব্রহ্মস মিসাইলের এয়ারফ্রেম।